নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল নিউজ 20। বন্ধুরা, সরকারি কর্মচারী ও শিক্ষকদের গুরুত্বপূর্ণ খবর এবং আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সঙ্গে বেল আইকন বাজাবেন ও অল নোটিফিকেশন অন করবেন। তো বন্ধুরা, নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি থেকে কিছু দাবি করা হয়েছে গুরুত্বপূর্ণ বেশ কিছু বিষয় নিয়ে, যেমন বদলি সংক্রান্ত, কম্পিউটার শিক্ষক, গ্রুপ ডি স্টাফ, আরও অনেক গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে। আমরা দেখে নেব সেই বিষয়গুলি। আপনারা দেখতে পাচ্ছেন চিঠি করা হয়েছে টু দ্য সেক্রেটারি, স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। চিঠি করা হয়েছে টু দ্য কমিশনার, ডিরেক্টরেট অফ স্কুল এডুকেশন, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। আবার চিঠি করা হয়েছে প্রতি মাননীয় ডাক্তার ব্রাত বসু, শিক্ষামন্ত্রী, পশ্চিমবঙ্গ সরকার। একই কপি প্রত্যেক ডিপার্টমেন্টে জমা দেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ বিষয়গুলি আমরা আলোচনা করব, যে বিষয়গুলি নিয়ে দাবি করেছে মূলত এই শিক্ষক সমিতি। শিশুদের জন্য বিনামূল্যে বাধ্যতামূলক শিক্ষার অধিকার আইন 2009 এবং সম্প্রতি প্রকাশিত জাতীয় শিক্ষানীতি 2020 অনুযায়ী শিশুদের সর্বাঙ্গীন বিকাশ, মূল্যবোধের শিক্ষা, শারীরিক ও মানসিক প্রতিভার বিকাশ, ধারাবাহিক মূল্যায়ন প্রভৃতি কর্মসূচি রূপায়নের জন্য প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে অবশ্যই শ্রেণীভিত্তিক শিক্ষক শিক্ষিকা প্রয়োজন। একটি প্রাথমিক বিদ্যালয়ে কখনোই সর্বনিম্ন দুজন শিক্ষক শিক্ষিকা দ্বারা শিশু শিক্ষার অগ্রগতি ঘটানো সম্ভব নয়। তাছাড়া রাজ্যে প্রাথমিক বিদ্যালয়ে সর্বদা একজন শিক্ষককে সরকারি নির্দেশাবলীর বার্তা প্রেরক হিসাবে কাজ করতে করতে পঠন পাঠন করানোর কোনো সুযোগ থাকে না, ফলত শিশুদের শিক্ষা গ্রহণের ঘাটতি তৈরি হয় এবং সামগ্রিকভাবে তা প্রাথমিক শিক্ষার উপর প্রভাব পড়ে। ফলত শ্রেণীভিত্তিক শিক্ষক শিক্ষিকা ব্যবস্থার উপর জোর দেওয়া হোক। রাজ্য প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় পঞ্চম শ্রেণীকে অন্তর্ভুক্ত করা হোক। 2019 শিক্ষাবর্ষে বেশ কিছু প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীকে অন্তর্ভুক্ত করা হলেও পরবর্তীতে তার কোনো পরিকল্পনা সরকারি স্তরে দেখা যাচ্ছে না। আমরা চাই অবিলম্বে রাজ্যের সকল প্রাথমিক বিদ্যালয়গুলিতে পঞ্চম শ্রেণীকে যুক্ত করা হোক এবং সেই হিসাবে শ্রেণীভিত্তিক শিক্ষক শিক্ষিকার সংখ্যা নির্ধারিত করা হোক। দীর্ঘদিন যাবৎ রাজ্যের বেশ কিছু প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদ শূন্য বা ফাঁকা পড়ে রয়েছে। বর্তমানে প্রাথমিক বিদ্যালয়গুলিতে সরকারি নির্দেশে নিয়মিত কাজের পরিমাণ বেড়েছে এবং এই সকল কাজ ঠিক সময়ে করার জন্য, শেষ করার জন্য সর্বদা একজন স্থায়ী প্রধান শিক্ষক বা শিক্ষিকার প্রয়োজন। প্রাথমিক বিদ্যালয়গুলিতে গ্রুপ ডি কর্মচারী নেই। সকল প্রশাসনিক কাজগুলি ঠিকভাবে সম্পন্ন করা ও বিদ্যালয়ের শিক্ষা সম্পর্কিত পরিকল্পনা রূপায়ণের জন্য অবিলম্বে প্রধান শিক্ষকবিহীন প্রাথমিক বিদ্যালয়গুলিতে প্রধান শিক্ষক নিয়োগ করা হোক। রাজ্যের প্রাথমিক বিদ্যালয়গুলিতে শিক্ষক শিক্ষিকার ঘাটতি পূরণের জন্য অবিলম্বে সরকারিভাবে শিক্ষক শিক্ষিকা নিয়োগ করা হোক এবং প্রাথমিক শিক্ষার অগ্রগতি বজায় রাখতে শ্রেণীভিত্তিক শিক্ষক শিক্ষিকা নিয়োগের সাথে সাথে বিশেষ পারদর্শী, যেমন কম্পিউটার জানা, ভাষা, বিজ্ঞান, গণিত, শারীরশিক্ষা, অঙ্কন, সঙ্গীতে পারদর্শী শিক্ষক শিক্ষিকা নিয়োগ করা হোক, এ বিষয়ে বাস্তবায়িত করতে দ্রুত উদ্যোগ গ্রহণ করা হোক। এছাড়া বর্তমানে সার্কেলগুলিতে বেশ কিছু শিক্ষক শিক্ষিকাগণকে স্থানীয়ভাবে ওই সার্কেলের অভ্যন্তরের অন্য প্রাথমিক বিদ্যালয়ে স্থানান্তরিত করা হয়েছে। বর্তমানে উৎসশ্রী পোর্টালের মাধ্যমে ওই সকল প্রাথমিক শিক্ষক এবং শিক্ষিকাগণ যাতে সার্কেলের অভ্যন্তরে স্থানান্তরের সুযোগ পান, সে বিষয়ে প্রয়োজনীয় সরকারি নির্দেশিকা প্রকাশ করা হোক। আশা করি উপরিউক্ত বিষয়গুলি গুরুত্ব বিবেচিত হবে, আপনার প্রয়োজনীয় হস্তক্ষেপ কামনা করি। ধন্যবাদ। মোহনলাল পণ্ডিত, সাধারণ সম্পাদক। আপনারা দেখতে পাচ্ছেন নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি। ধন্যবাদ বন্ধুরা। আপনারা জানলেন নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির কতগুলি দাবি, যে দাবিগুলি মাননীয় ডাক্তার ব্রাত বসু এবং স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের কমিশনার, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের সেক্রেটারি, স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট, প্রত্যেককে এই চিঠিটি দেওয়া হয়েছে। প্রত্যেকটি অফিসে এই চিঠিগুলি দেওয়া হয়েছে এবং রিসিভ করানো হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। ধন্যবাদ।